হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো পুচকুর অন্নপ্রাশন হয়ে গেছে আর পুচকুর অন্নপ্রাশনে সোনার উপর যা যা জিনিস ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আগের ভিডিওতে তো আজকে শেয়ার করবো পুচকুর অন্নপ্রাশনে রূপ বাদে আরও যে গিফটগুলো পেয়েছে তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এখন একে একে তোমাদেরকে দেখাই এর মধ্যে কি কি আছে তো প্যাকেটগুলো এর আগেই মানে খুলেছি তো খুলে দেখেছি কি কি আছে তো এই যে দেখো ফার্স্টেই যেটা দেখাচ্ছি তো এই যে একটা লাঞ্চ বক্স তো এটা আর খুলে দেখালাম না বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি তো চলো এটাকেও এখন সরিয়ে রাখি তো এরপরে দেখো এর মধ্যে কি আছে তো প্রত্যেকটা জিনিসই খুলে দেখেছি কিন্তু এখন মানে এই মুহূর্তে আর কি মনে নেই কি আছে তো এই যে দেখো একটা ফ্লাস্ক তো এটাকেও এখন সরিয়ে রাখছে তো এরপর দেখো এর মধ্যে কি আছে তো এই যে দেখো একটা ক্যাকটাস তো এর আগে কিন্তু পুচকো একটা ক্যাকটাস পেয়েছে মানে পুচকু যখন ফার্স্ট হয় কোয়ার্টারে একজন মানে দেখতে যখন এসেছিল পুচকুকে ফার্স্ট তখন দিয়ে গেছে তো সেটাও আছে এই যে একটা নতুন আবার পেয়েছে তো এই যে দেখো এর মধ্যে আছে এই যে টিফিন বক্স আর এই যে একটা বোতল তো এই টিফিন বক্সের বোতলটা এটাও রেখে দিই এই যে দেখো এবার এর মধ্যে আছে তো তোমাদের দেখাতে দেখাতে প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছে তো একটু তাই টাইম লাগছে না মানে প্যাকেট থেকে বাইরে রাখলে হতো কিন্তু তারপরে আর মানে বেশি টাইম হয়ে গেলে আর গোছানো সত্যি বলতে ইচ্ছেই থাকে না আর এখনও অনেকটাই কাজের চাপ আছে তো তার জন্য কিন্তু গোছানোর একদম টাইম নেই এই প্যাকেটের মধ্যে থাকলে সব একসঙ্গে তোমাদের দাদা ভাই গুছিয়ে দেবে তো এই যে আর একটা মিল্টনের তো টোটাল নিয়ে তিনটে এটাকে ফ্লাস্ক পেয়েছে তো চলো এটাকে এখন সরিয়ে রাখি তো এখন এর মধ্যে কি আছে দেখি তো এই যে দেখো যে একটা দেওয়াল টাঙানো কৃষ্ণ ঠাকুরের মূর্তি তো দেখো খুব সুন্দর কিন্তু লাগছে খুলে দেখাই দেখো তো দেখছিলাম যে এর ভেতরে মানে আলো সিস্টেম আছে কিনা কারণ এরকম বিয়ের সময় পেয়েছি তাতে মানে আলো জলে আর কি তো এটাইও দেখছিলাম কিন্তু এখন দেখতে পেলাম না তো যাই হোক এখন এটাকে সরিয়ে রাখি তো এরপরে এই যে দেখাচ্ছে দেখো এই যে আর একটা রাধাকৃষ্ণ ঠাকুরের দেওয়ালে টাঙানোর জন্য তো এরকম তিনটে রাধাকৃষ্ণ কিন্তু বিয়ের সময়ও পেয়েছিলাম তো তার মধ্যে কিন্তু একটাতে মানে আলো দেওয়া ছিল তো তার জন্য দেখছিলাম যে আলো দেওয়া আছে কি না তো যাই হোক এটা এখন রেখে দিই তো তারপরে এই যে দেখো একটা স্লেট পেন্সিল তো যে এখন এগুলো মানে চলছে স্লেট পেন্সিলগুলো তো যাই হোক এটা কিন্তু খুব ভালো মানে একটা গিফট ফুচকু যখন বড় হবে পড়াশুনো করতে পারবে তখন এটা ব্যবহার করবে তো চলো এটাকে এখন রেখে দিই তো এই যে এখন দেখো একটা বক্স তো এটা এখনো খোলা হয়নি তো এক সাইডে পড়েছিলো তখন দেখা হয়নি এর মধ্যে কি আছে এখন খুলে দেখি তো এমনভাবে প্যাকটা করা আমি তো কিছুতেই খুলতে পারছিলাম না আর কাছে ডেডও নেই যে খুলবো মানে স্যালোটিপগুলো এমনভাবে চেটানো আছে খুলতে একটু সমস্যা হয়েছিল তো যাই হোক দেখি এর মধ্যে কি রয়েছে তো এই যে দেখো এটা একটা জুসার একটা গ্লাসও আছে চলো এটাকে এখন রেখে দিই তো যেই গিফট গুলো পেয়েছে এখন সত্যি বলতে ব্যবহার করার মতো নয় পুচকুর মানে একটু বড় হলেই ব্যবহার করা যাবে তো এটাকে এখন সরিয়ে রাখি তো পরে কি গিফটটা আসে সেটা দেখাই তো এই যে দেখো এটা একটা এই যে খেলনা গাড়ি তারপর এই যে দেখো এগুলোতে মানে বেবি পুল সান করার জন্য তো এরকম এমনিতেই করে একটা আছে মানে এই অনলাইনেই কিছুদিন আগেই হলো নিলাম উঁচু স্নান করার জন্য তো যাই হোক দিই এটা তো তারপরে এই যে দেখো সব পিতল আর কাঁসার জিনিসপত্র তো এই যে গামলি তো এরকমই কয়েকটা পেয়েছে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি আর খুকলে দেখালাম না একই জিনিস তো এই যে এই যে এতগুলো গামড়ি পেয়েছে যেগুলোকে এখন সরিয়ে রাখি আর তারপরে এই যে দেখাচ্ছি দেখো এই যে একটা বালতি পেয়েছে তো দেখো এরপর যে দেখাচ্ছি এর মধ্যে রয়েছে থালা পিতলের আছে বা কাঁসার যাই হোক একটা হবে তো আর খুলে দেখালাম না তো পরপর একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তো অনেকগুলোই কিন্তু থালা পেয়েছে তো এই সমস্ত জিনিসপত্র কিন্তু গোছাতেই আবার একটা বেলা পুরো লেগে যাবে তো এমনিতেই অনেক কাজ এমনিতেই পুচকুর কাজ আবার সংসারের কাজ তো যাই হোক তোমাদের দাদা আছে সব গোছানো নিয়ে কোনো চিন্তা নেই গোছানোর জন্য তো আছেই তো তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করবো বলেই মানে সব গোছানো হয়নি আর এমনিতেও অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর তো কত কাজ থাকে তাই না জিনিসপত্র গোছানো তো থেকে বড়ো ব্যাপার আর চারিদিকে পড়ে থাকা মানে তো বিরক্ত একটা লাগবেই মানে যতক্ষণ না গোছাতে পারা যায় ততক্ষণ কিন্তু শান্তি নেই তো যাই হোক এই সমস্ত জিনিসপত্রই ছিল এই যে তো দেখো এই যে টোটাল এর মধ্যে রয়েছে পনেরোটা থালা তো চলো আজকের মতো ডাটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করো যে পুচকুর জিনিসগুলো এমন হয়েছে তো পুচকু যা যা অন্য প্রাশন বেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো